রাজ্য জুড়ে বন্ধের জেরে উত্তপ্ত পরিস্থিতি যখন স্বাভাবিক ছন্দে ফিরে আসছে ঠিক তখনই কিছু দুষ্কৃতীর দল তেলেমুরা বিভিন্ন জায়গায় কৃষিজ ফসল নষ্ট করছে শান্তি সম্প্রীতি ব্যাঘাত ঘটানোর জন্য এই ঘটনা নিয়ে থানার দ্বারস্থ হতে চলেছে ক্ষতিগ্রস্ত কৃষকরা উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যখন আসছে ঠিক তখনই দুষ্কৃতীরা রাতের অন্ধকারে কৃষকের কৃষিজ ফসল নষ্ট করার যেন ধুম লেগে গেছে এমন ঘটনা শনিবার রাতের তেলেমুড়া থানাধীন হাওয়াইবাড়ির তুইচাকমা এবং ব্রহ্মছড়া এলাকায় ওই সব এলাকাগুলিতে কৃষকশ্রেণীর মানুষজনের বসবাস কৃষিকাজ করেই তাদের জীবিকা নির্বাহ করতে হয় রাজ্যের অন্যান্য অংশের নেয় তেলেমুরা থানাধীন বিভিন্ন এলাকার স্বাভাবিক শান্ত পরিবেশ উত্তপ্ত চলছিল গত কয়েকদিন ধরেই যদিও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এই শান্ত পরিবেশকে ফের বিষিয়ে তোলার জন্য দুষ্কৃতীরা শনিবার রাতের কোনো এক সময় তিন শশা ক্ষেতের ফসল নষ্ট করে দেয় অন্যদিকে ব্রহ্মচরা এলাকায়ও একই অবস্থা অর্থাৎ দুষ্কৃতি দ্বারা কৃষিজ ফসল নষ্ট এদিকে তুই চাকমা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক সন্তোষ দাস জানায় দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তিন কানি ক্ষেতের শশা নষ্ট করে দেয় প্রায় তিন লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয় কৃষক সন্তুষ দাস শশার পাশাপাশি লাউ সহ অন্য সবজি খেতু নষ্ট করে দেয় দুষ্কৃতিকারীরা আপনারা কি ক্ষেত করছেন কি নাম

অসুবিধা আমার আ যাইস না হলে এই ক্ষেতে খিরা একবেক পারছি হুম পারার পরে তারা তিনজন আইছে তো তারা তিনজনের নাম জানি না কিন্তু যাইছে সমুহ আর দুইজন ব্যক্তি কৈছে আমার যে তুমি এদিকে আয়ও না এখানে গন্ডগোল চলছে এদিকে আয়ও বলে তারা খিরা মিরা রাখছে আমি গেছি যে আমার অব্জে শুনতেছে এই ঘটনা নিয়ে থানার দ্বারস্থ হতে চলেছে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলি ব্যুরো রিপোর্ট নিউজ মিডিয়াসিটি